আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। জাতীয় পার্টি বাংলাদেশের প্রচন্ড ক্ষোভ জানানো একটা পার্টি, প্রচন্ড ক্ষোভের একটা পার্টি এবং হাস্যরসেরও একটা পার্টি। 1990 সালে যে গণ অভ্যুত্থানে প্রথম একটি স্বৈরাচার সরকার পতন হয়, গণ অভ্যুত্থানে পতন হয়, তার আগে সরকারগুলো কম বেশি স্বৈরাচার ছিল, কিন্তু এই জাতীয় পার্টি প্রাতিষ্ঠানিকভাবে স্বৈরাচারের রূপ গ্রহণ করে জেনারেল এরশাদের নেতৃত্বে, এবং জেনারেল এরশাদ সামরিক বাহিনী থেকে আসা প্রধান সেনাপতি ছিলেন এবং তিনি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, সুসংহত করার জন্য জাতীয় পার্টি গঠন করেছিলেন। এবং এই জাতীয় পার্টি দীর্ঘ 9টি বছর বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং মানুষ, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই জাতীয় পার্টিকে 1990 সালে বিদায় করেছিল। জাতীয় পার্টি ছিল প্রতিষ্ঠিত এবং সুপরিচিত স্বৈরাচারী দল। জাতীয় পার্টির পতনের পর বিএনপি ক্ষমতা আসে, তারপর আবার আওয়ামী লীগ আসে, তারপর আবার বিএনপি আসে, এরপর আবার আওয়ামী লীগ ক্ষমতা আসে এবং গত 15টি বছর আওয়ামী লীগ জাতীয় পার্টি ফেলে আসা বা জাতীয় পার্টি ছেড়ে আসা সেই স্বৈরাচারী তকমাটা আবার গ্রহণ করে এবং দুর্দান্ত প্রতাপের সাথে এবং এই স্বৈরতন্ত্র চালু রাখে 15টি বছর। গত 4ই আগস্ট তার সমাপ্তি হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈর শাসক হিসাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়। এর আগে আমরা অনেক স্বৈর শাসকের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার খবর শুনতাম আর হাসতাম, ভাবতাম যে স্বৈরাচারদের এরকম পরিণতি হয়। যাই হোক, সে প্রসঙ্গে কথা বলছি না, কথা বলছি জাতীয় পার্টি প্রসঙ্গে। জাতীয় পার্টি গত 15টি বছর এই স্বৈরা শাসক বা স্বৈরতন্ত্রের একটা অংশ ছিল, বিভিন্নভাবে অংশ ছিল, তবে যেভাবেই অংশে থাকুক সবসময় এই স্বৈরতন্ত্রের পেটের মধ্যে ছিল। অর্থাৎ স্বৈরাচারী সরকারের মানে শরীরের একটা অঙ্গ হিসাবে কাজ করেছে। অঙ্গ হিসাবে তো স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই, আওয়ামী লীগ যা বলতো যেভাবে চাইতো সেভাবেই হতো, মানে একটা পতিত স্বৈরাচার এবং সেই স্বৈরাচারের দোসর হিসাবে জাতীয় পার্টি শেষ দিন পর্যন্ত কাজ করেছে। আজ খুবই হাস্যকর এবং মজাদার খবর হলো সেই জাতীয় পার্টি এই ছাত্র গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়া দুইজন খুব সুনামধন্য, বহু মানুষের পরিচয় বহন করেছে, বহু মানুষ তার পরিচয় জানে, তাদেরকে বলেছে টুকাই। এই জাতীয় পার্টি এতদিন কোথায় ছিল? এতদিন তো ভিক্ষুকের সারিতে বসেছিলেন। এবং যখন আপনারা জানেন যে রংপুরে একটি কর্মী সম্মেলনে জাতীয় পার্টির নেতারা যেখানে মঞ্চে উপস্থিত ছিলেন, জিএম কাদের মানে ফার্স্ট ম্যান অফ জাতীয় পার্টি, এরশাদের পরেই তার অবস্থান, এরশাদ মারা গেছে, সেই অবস্থানটা দখল করছে তার ভাই জিএম কাদের। তো জিএম কাদের মিটিমিটি হাসছিলেন যখন তার দলে রংপুরের পৌরসভা, সাবেক পৌরসভার একজন মেয়র সারজিস আলম এবং হাসনাতকে বলছে টুকাই, এবং তিনি মিটিমিটি হাসছেন। কত লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটা ব্যাপার, মানে জাতীয় পার্টির যে চরিত্র নাই, চরিত্রহীন, বংশ পরিচয়হীন, মানে এটা জারস যা আমরা যাদেরকে বলি, এটা কেউ হার মানিয়েছে। একটা জন আন্দোলন হলো, সেই আন্দোলনে একটা স্বৈর শাসনের পতন হলো, ওনারা সেই স্বৈর শাসকের অংশ, স্বৈর শাসকের পার্লামেন্ট মেম্বার, স্বৈর শাসকের সুবিধা ভোগী, তাদেরকে জেলে যেতে হয়নি, তাদেরকে স্বৈর শাসকের নির্যাতনের মুখোমুখি হইতে হয়। কি মজা, এপাশেও থাকলাম ওপাশেও থাকলাম, রাজনীতি করলাম, এত বড় একটা নিকৃষ্টতম দল, এটাকে এখন নিকৃষ্ট বলতেই হবে, কারণ এই জাতীয় পার্টিকে ব্যবহার করেছে ইন্ডিয়া,
ইন্ডিয়ায় জাতীয় পার্টিকে ব্যবহার করে স্বৈরাচারের সহযোগী বানিয়েছে। এই জাতীয় পার্টিকে ব্যবহার করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা জাতীয় পার্টির প্রধান হয়ে উঠেছিলেন। শেখ হাসিনার বাইরে একটা কথা বলার মতো জাতীয় পার্টির কোনো নেতা কর্মী ছিল না। শেখ হাসিনা যতটুকু বলতে বলতেন ঠিক ততটুকুই বলত, এটা সারা দেশের মানুষ সবাই জানে, একটা বাচ্চা পোলাপানো জানে। অথচ আজকে বলছে যে শেখ হাসিনার স্বৈরাচার ছিল, শেখ হাসিনার স্বৈরাচারের পিছনে তাদের কোনো হাত নেই, তাদের কিছু করার ছিল না। কত বড় দুষ্ট হলে, কত বড় শয়তান তাদের মাথার মধ্যে কিলবিল করলে এটা বলা সম্ভব। জাতীয় পার্টির থেকে আরো অনেক ছোট দল, জাতীয় পার্টির থেকে বেশ বড় দল, তারা এই স্বৈরাচারের আক্রান্ত হয়েছে, তবুও স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেনি। তারা তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার রেখেছে এবং সাধারণ মানুষের কাতারে এসে তারা দাঁড়িয়েছে। এবং ছাত্র গণ আন্দোলনের সময় তারা এই ছাত্র জনতার, যেটা বলা হয়, তাদেরকে সহযোগিতা করেছে, মাঠে থেকেছে, রক্তাক্ত হয়েছে তাদের কর্মীরা, মৃত্যুবরণ করেছে। এত বড় ত্যাগের কাছে জাতীয় পার্টি একেবারে কাঁচের ঘর বা এসি রুমের মধ্যে বসবাস করছে। সেই ভণ্ডরা, সেই দুষ্টরা, সেই চরিত্রহীনরা, সেই লম্ফটরা যদি বলে যে সারজিস আলম এবং হাসনার, তাদেরকে বলে টুকাই, এদেরকে তো এখনই মানে স্বৈরাচারের দোষর হিসাবে, স্বৈরাচার যেমন স্বৈরাচারের দল আওয়ামী লীগ বা স্বৈরাচারের নেতা শেখ হাসিনা যদি অপরাধ করে থাকে, এদের অপরাধের সীমা তো আরো বেশি। এরা বারবার এই গণ আন্দোলনকে বিভ্রান্ত করে ফেলেছে। প্রথম যখন শেখ হাসিনা স্বৈরাচারী রূপ গ্রহণ করল এবং একতরফা নির্বাচন করল, বিএনপি আন্দোলনে ছিল, সেই আন্দোলনে কুড়াল মেরেছে এই জাতীয় পার্টি। দ্বিতীয়বার 2014 সালের যে নির্বাচন, 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কুড়াল মেরেছে এই জাতীয় পার্টি। এবং সর্বশেষ 2024 সাল আওয়ামী লীগকে উৎসাহিত করেছে, সাহসী করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি এবং অন্যান্য দল, বিএনপি এবং জামাত ইসলামী সহ যে দলগুলো আছে, এরা যদি একত্র হয়ে মানুষের অধিকার আদায়ে স্বৈরাচারী শাসনের অধীনে নির্বাচন না করত বা নির্বাচনের বাইরে থাকতো সবাই একসাথে, তাহলে কোনো অবস্থায় শেখ হাসিনা এত দুর্দান্ত প্রতাপ নিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে পারত না, এটা সবাই জানে। অথচ এই শয়তানগুলো, এই দুষ্টগুলো জানে না, এদেরকে আসলে শয়তান বা দুষ্ট দুষ্ট বলাও আসলে কম বলা, এরা জানে না। এরা একটা টাউট রাজনীতির মাঠের, এরা টাউট, এদের অবশ্যই বিচার হওয়া উচিত, সাজা হওয়া উচিত, এদেরকেও রাজনীতি থেকে দূরে রাখা উচিত। এরা রাজনীতির একটা প্রয়োজন, রাজনীতির মাঠের একটা প্রয়োজন। আওয়ামী লীগের তো তবু একটা অবস্থান আছে, তারা একটা স্ট্যান্ড আছে, তারা স্বৈরতন্ত্র বা স্বৈরাচারী পন্থা অবলম্বন করলেও তারা সেটা ঘোষণা দিয়েই করেছে, তারা সেটা সবার সামনে করেছে। কিন্তু এই জাতীয় পার্টি এরা পেটের মধ্যে থেকে করেছে, গোপনে গোপনে করেছে, 9 বছর প্রকাশ্যে করেছে, এরপরের এই 15টি বছর কোনো জন আন্দোলনকে বেগবান হতে দেয়নি। স্বৈরাচার বিরোধী আন্দোলনকে এত কুড়াল মেরেছে বারবার, এই আন্দোলনের পেটে চাকু মেরেছে এই জাতীয় পার্টি, এদের সাজা তারা বেশি হওয়া উচিত।